অবশেষে আমরা বঙ্গবন্ধু টানেল এরিয়াতে চলে আসলাম। বঙ্গবন্ধু টানেল, তো সেখানে আমি আজকে যাব। এবং এখানে একটা জিনিস সবচেয়ে একটা সমস্যা, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু টানেল এখন পর্যন্ত বাইক কিংবা সিএনজি এই ধরনের কোনো কিছুই অ্যালাউ করা হয় নাই। তো সেই জন্য একটা সমস্যা অনেকেরই, সেটা হচ্ছে যে অনেকের কার নেই, সেই জন্য তারা যেতে পারছেন না। তো এখানে আরেকটা সিস্টেম এখানে আমি আজকে বলে দিব, যেটা ব্যবহার করে আপনারা খুব সহজেই বঙ্গবন্ধু টানেল ঘুরে আসতে পারবেন, সেটা আমি আজকে আপনার সাথে শেয়ার করব। আর তাছাড়া বঙ্গবন্ধু টানেলের ভিতরে কীভাবে কী ধরনের সৌন্দর্য বিদ্যমান রয়েছে, সব কিছু আমি আজকের ভিডিওতে শেয়ার করবো। দেখেন আজকের ভিডিও। তো ভিউস, ইতিমধ্যে আমি বেরিয়ে পড়লাম এবং এখন যাচ্ছি আমরা হচ্ছে সিবিজের দিকে উদ্দেশ্য করে। যেহেতু বঙ্গবন্ধু টানেলটি সিবিজ এরিয়াতেই রেডি করা হয়েছে, সেজন্য আমরা এখন সিবিজের দিকে কেন্দ্র করে যাচ্ছি। আর আমার সাথে যাচ্ছে আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমার আব্বা এবং আমার ছোটো ভাই। আর বিশেষ করে এই মুহূর্তে আমার অনেক ভালো লাগতেছিলো, কারণ হচ্ছে তখন আব্বুর অনেক ভালো লাগতেছিলো। আর বিশেষ করে যেহেতু সিবিজ এরিয়াটা অনেক 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 বাতাস এবং হচ্ছে চারদিক থেকে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর, সেই জন্য এরিয়াটা দেখতেও অনেক ভালো লাগে। আর বিশেষ করে যখন এই এরিয়াতে আপনি যাবেন তখন তো মানে অনেক অনেক ভালো লাগে, সেই জন্যই মূলত হচ্ছে আমরা এই এরিয়া দিয়ে যাওয়ার সময় অনেক উপভোগ করতেছিলাম। তো অবশেষে আমরা বঙ্গবন্ধু টানেল এরিয়াতে চলে আসলাম। মূলত হচ্ছে এই এরিয়াটা দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছিলো, কারণ হচ্ছে যে এখানে কিছুদিন আগেই আমাদের প্রধানমন্ত্রী এসে উদ্বোধন করে দেয়, তার এই পরিপ্রেক্ষিতে এই এরিয়াটা অনেক অনেক সুন্দর করে সাজ্জিত করা হয়, সেই জন্য এখন পর্যন্ত এই এরিয়াটা দেখতে অনেক অনেক সুন্দর লাগছে। আর বিশেষ করে এখানে যে বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে চারদিকে বৃত্ত আকারে যেভাবে সৌন্দর্যভাবে রেডি করা হয়েছে, সেটা দেখতে আসলেই অনেক অনেক সুন্দর লাগতেছিলো। দেখতে আসলে আপনার এদিকে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে এদিকে হচ্ছে বিচের ফিল করে এরপরে আপনারা টানেলে ঘুরতে পারবেন। ঘুরতে গেলে এক জায়গায় তিনটার জায়গা ঘুরে ফেলতে পারবেন, সেটা হচ্ছে যে একটা হচ্ছে নেভাল, তারপর হচ্ছে বিচ তো আছেই, প্লাস হচ্ছে এখন টানেল, বঙ্গবন্ধু টানেলে ঘুরতে পারবেন, এটা বেস্ট ওয়ে। এখানে হচ্ছে আমরা মাইক্রো ভাড়া করছিলাম, এখানে মাইক্রোর জন্য জনপ্রতি 200 টাকা করে দিলেই আমরা হচ্ছে বঙ্গবন্ধু টানেলটা ঘুরে দেখতে পারবো। আর এটা হচ্ছে যে বেস্ট একটা ওয়ে, আপনারা চাইলেও এই ওয়েটা ব্যবহার করে আপনারা আপাতত বঙ্গবন্ধু টানেলটা ঘুরে ফেলতে পারবেন, তো আমরাও সেই সুযোগটা ব্যবহার করছি এখন। Thank you.
বঙ্গবন্ধু টানেল আমরা সমাপ্ত করলাম আর এখানে আমরা পুরোপুরি টানেল দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। অবশ্য একটা অনেক অনেক সুন্দর একটা এরিয়া, যেটা দেখার মতো একটা এরিয়া। আপনারা যারা আসতে যাচ্ছেন, এই ধরনের ভাইরা আছে, ভাইরা সার্ভিস দিচ্ছে, আপনারা চাইলে ভাইদের সাথে যোগাযোগ চলে আসতে পারবেন। এটা হচ্ছে সি বিচের মুখে তারা অবস্থান করে, তারা হচ্ছে ২০০ টাকা করে নেওয়া হয়। আর যদি আপনারা যদি যান অলিপুর ওই পারে গিয়ে নেমে যাবেন বলে, তাহলে হচ্ছে আপনাদের ১০০ টাকা করে নেবে। আর সার্ভিস মোটামুটি আমার থেকে অ্যাভারেজ খুব ভালোই লাগলো তাদের ব্যবহার। প্লাস হচ্ছে যে আপনারা চাইলে আসা যাওয়া করার সময় তাদের সাথে চাইলে আপনারা ফুল কন্ট্যাক্ট করলে কত নেবেন? আচ্ছা, আপনারা চাইলে যদি বলেন যে ফুল কন্ট্যাক্ট করবেন, মানে ফুলটা রিজার্ভ করবেন, তাহলে ২০০০ টাকা দিতে পারবেন। এটা হচ্ছে যে টোল দেওয়ার পরে হচ্ছে ২৫০ টাকা করে চার্জ করা হয়েছে, যেটার মধ্যে ভাগ করা হয়েছে যে হচ্ছে কার অ্যান্ড জিপের জন্য ২০০ টাকা করে নিচে নেওয়া হচ্ছে, এবং পিক আপের জন্য ২০০ টাকা, আর মাইক্রোবাসের জন্য নেওয়া হচ্ছে ২৫০ টাকা, বাসের জন্য ৩০০ টাকা, এবং বাস যেটা ৩২ জন আসন সেটা ৪০০ টাকা, আর বাসের জন্য নেওয়া হচ্ছে ৫০০, এবং ট্রাক ৪০০, এবং ট্রাক যেটা হচ্ছে ৫ থেকে ৮ টনের মধ্যে সেটাও ৫০০ টাকা, আর ট্রাক হচ্ছে ৮ টনের উপরে যেটা ১১ টন করে সেটার জন্য নেওয়া হচ্ছে ৬০০ টাকা, আর ট্রাক বা ট্রেলারের ক্ষেত্রে ৮০০ টাকা, এবং ট্রাক যে ট্রেলার যেগুলো আছে ৪XS ওটার জন্য ১০০০, এবং এভাবে যেটা চার্ট করা হয়েছে। আর এখানে কিছু বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া আছে যে আপনারা চালানোর সময় স্পিড লিমিট দেওয়া আছে ৬০ কিলোমিটার ঘন্টা হিসাব করে, আর যেটা হচ্ছে আপনারা মেনটেন করে চলবেন। আর এখানে তেমন আর কোনো বিধি নিষেধ দেওয়া হয় নাই। এটা মূলত এই ১৩ জুলাই থেকে শুরু হলো, যেটা পরবর্তী অনির্দিষ্টকাল পর্যন্ত থাকবে হয়তোবা। বঙ্গবন্ধু টানেল এবং বঙ্গবন্ধু টানেলের মধ্যে কি কি হচ্ছিল, প্লাস হচ্ছে যে কিভাবে আপনার গাড়িকে গাড়ি রেন্ট দিতে পারেন, এবং তাছাড়া এখানে একটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনারা কিভাবে তাদের সাথে বার্গেনিং করে গাড়ি ভাড়া করবেন, সেগুলো আমি এখানে শেয়ার করার ট্রাই করেছি। মূলত হচ্ছে যে এখানে জনপদ ২০০ করে চার্জ করা হয় মাইক্রোগুলোতে, তো আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করেও যেতে পারবেন, এবং চাইলে ফুল মাইক্রোটা রেন্টে নিতে পারবেন। সেটার জন্য তারা বলেছিল ২০০০ টাকা
টাকা করে তারা চার্জ করে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, আর আপাতত হয়তোবা এভাবে যেতে পারেন। আর তাছাড়া আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে বাস ব্যবহার করে। বাসে করে এখন যাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে জনপদে 100 টাকা করে নিচ্ছে তারা, নিয়ে আপনাকে ঘোরাবে এবং প্লাস হচ্ছে নিয়ে চলে আসবে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখতে পারেন এবং ঘুরেও আসতে পারেন আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর টানেলটা। তো দেখা হবে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।